আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আইন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট রায়পুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামী ও দেবর পলাতক রয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর চরবংশী ইউপির কুচিয়ামারা গ্রামের বেড়িবাদের পাশের জমাদর বাড়িতে হাজিমারা ফাড়ি থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন এ ঘটনায় সরকারি পুলিশ সুপার স্পিনা রানী ও ওসি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে নিহত গৃহবধূ খাতুন একই এলাকার হোসেন হোসেন দালালের মেয়ে এবং কবির ও রহিমা তার ভাই আলমগীর জমাদার কৃষক দেলু মজুমদারের ছেলে নিহতের মেয়ে রুমা আক্তার ও এলাকাবাসী জানান কবিরের এক স্ত্রী সহ ছ মেয়ে ও দুই ছেলে রয়েছে দুই মেয়ে বিবাহিত চার মেয়ে অন্যের বাড়িতে গৃহকর্মের কাজ করে কবির জমাদার কোনো কাজ করে না শুধু ভবগুরে মানুষ গৃহকর্মী মেয়েরা তাদের উপার্জিত টাকা তাদের মা রহিমা খাতুনের কাছে জমা রাখতেন তা সহ্য করতে পারতেন না কবির তাকে ওই টাকা না দিলে রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বুধবার রাতে টাকা না দেয় রহিমাকে লোহার শিকল ও রড দিয়ে বেধরক মারধর করেন কবির ও তার ছোট ভাই আলমগীর এতে রহিমা মারাত্মক জখম হয়ে ঘরের ভিতরেই মারা যায় এক পর্যায়ে আত্মহত্যা বলে নিহত রহিমার লাশ বসত ঘরের আড়ার সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলিয়ে রাখে কবির ও আলমগীর পালিয়ে যায় এ ঘটনায় ঘাতক কবির ও আলমগীরকে আটক করে বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্বজন ও অর্ধ শতাধিক এলাকাবাসী এ ঘটনায় রায়পুর হাজিমারা ফাড়ি থানা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে নিহতের স্বামী ও দেবরকে গ্রেফতারের চেষ্টা চলছে এখনকার মতো বিদায় নিচ্ছি দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন পি বাংলা টিভিতে আমাদের সাথেই থাকুন